আজ থেকে হাজার বছর পূর্বে জাজিরাতুল আরবে ইয়েমেনের আশেপাশে একটি শহর ছিল যাকে সাবা শহর বলা হতো। ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌমে সাবা বলা হতো। ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছিল। চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছ বিদ্যমান ছিল, কিন্তু এই জাতি শিরকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল, কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত। যখন সেখানকার বাদশাহ সারাজেল বিন মালিকের মৃত্যু হল, তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হল। কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে রানী বিলকিসের মাতা পিতার মধ্য হতে কোনো একজন জিন ছিল, কিন্তু এই মতবাদের সপক্ষে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি। যাই হোক, রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তিনি পুরো ইয়েমেন দেশ লাগাতার 9 বছর যাবত অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন। পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো সেগুলোর অধিকাংশই কৌমে সাবার আওতাধীন ছিল, আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধন দৌলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু ওই সময়টায় এমন একজন বাদশাহ ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব পৃথিবীর অধিকাংশ দেশ জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালেম শহরে ছিল। নবী সুলাইমান আলাইহিসসালামকে পশু পাখি, বাতাস, মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল। একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে সমস্ত জিন, মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন, কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না। তিনি জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায়। সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। তাই সুলাইমান আলাইহিসসালাম রেগে সিদ্ধান্ত নিলেন, যদি হুদহুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে জবেহ করে ফেলা হবে। এদিকে হুদহুদকে নিয়ে আলোচনা চলাকালেই হুদহুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুই কোথায় ছিলি? হুদহুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল, আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গেছিলাম যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডুবন্ত দেখলাম। তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে। সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো। তার আশেপাশে আরাম আয়েশের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও, যাতে সে শিরিক থেকে ফিরে আসতে পারে। চিঠি পৌঁছানোর পর তুমি সেখানেই অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে, অতঃপর আমার কাছে ফিরে এসে বিস্তারিত জানাবে। কথা মতো হযরত সুলাইমান আলাইহিসসালাম তার চিঠি লিখতে শুরু করলেন, যা খানিকটা এরকম ছিল, পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই সম্মানিত চিঠিটি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা, আর কশিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না, বরং অনুগতশীল হয়ে আমার কাছে চলে আসো। আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়েতের দাওয়াত হিসেবে ছিল। হুদহুদ এই চিঠিটি নিয়ে রানী বিলকিসের কুলে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে তখন 300 সর্দার বিদ্যমান ছিল। তারা যখন এই চিঠিটি পড়ল তখন তারা অত্যন্ত রাগান্বিত হল এবং বলল যে এভাবে চিঠি দেওয়া আমাদেরকে অপমান করার সামিল, তাই এর কঠিন জবাব দেওয়া দরকার। কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয়, বরং আল্লাহর কোনো একজন নবী, সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত। রানী বিলকিস বললেন, আমি সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি উপহার পাঠাবো, যদি তা কবুল করে ফেলে তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাদশাহ এবং আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন তাহলে আমি তার অনুসরণ করব, কেননা তিনি আল্লাহর সত্য নবী। এদিকে হুদহুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল। সে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল। তাই সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিস শহরের যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রোপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমলাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো। ওইদিকে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন, যাতে স্বর্ণের ইট, মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল। রানী বিলকিসের খাদিমেরা যখন সমস্ত উপহার নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে পৌঁছল, তখন সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন সম্পদ থেকে শতগুণ বেশি, সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা গিয়ে তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে আসব। যখন এই খবর রানী
বিলকিসের কাছে পৌঁছলো তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহিস সালাম আসলেই আল্লাহর একজন সত্য নবী তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসেবে মেনে নেবেন যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এই খবর পৌঁছলো তখন সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে দানব আকৃতির একটি জিন বলল রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বেই আমি তার সিংহাসন নিয়ে আসতে পারবো এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারবো তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন শুনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহ তাআলার ফজল যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার শুকরিয়া আদায়কারী হই কিনা আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে তার শুকরিয়া আদায় তার জন্যই উপকারী হয় আর যে ব্যক্তি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার শুকরিয়ার মুখাপেক্ষী নন মুফাসসিরিনদের মতে ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন বন্ধু ছিল যার নাম তাফসিরের কিতাবে আসিখ ইবনে বরখিয়া বলা হয়েছে আবার কোন কোন মুফাসসিরিন লিখেছেন ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই ছিল বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি 80 হাত লম্বা ছিল এবং প্রস্থে 40 হাত এবং উচ্চতায় 30 হাত ছিল এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং ইয়াকুত পাথরে সন্নিবেশিত ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করলেন ফলে সিংহাসনটি পূর্বের চেয়ে আরো উন্নত এবং সুন্দর হয়ে গেল অতপর যখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও কি দেখতে এরকমই রানী বিলকিস জবাবে বললেন হ্যাঁ আমার সিংহাসনটিও হুবহু এমনই আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি এদিকে রানী বিলকিস আসার পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোর গ্লাসের ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছ সহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না বরং শুধুমাত্র প্রবাহমান পানিই নজরে আসতো অতপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন তাই স্বাভাবিকভাবেই তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় উঠাতে শুরু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর এখানে পানি নেই তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন হে আমার পরওয়ারদিগার আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি কিন্তু এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আপনার অনুগত্য স্বীকার করছি তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফ্লোরকে পানি ভেবে ভুল করেছিল তেমনিভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে খোদা হিসেবে মেনে ভুল করেছিল তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হল মুফাসসিরিনগণ লিখেছেন এই ঘটনার পরে রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবার কিছু সংখ্যক মুফাসসিরিন লিখেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইয়ামন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে তিনটি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন